হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে বুধবারের সকাল, সকাল 8:30 বাজে এখন। আমি মাত্র জওহারকে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে দিয়ে আসার পর আমার সকালবেলা যে থালা বাসনগুলো জমে গিয়েছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমার থালা বাসনগুলো ধোয়ার পর আমি কাপড় চোপড় ধুবো। আর কাপড় চোপড় আমার আসলে দুদিন যাবত ধোয়া হয় না, এই জন্য অনেকগুলো কাপড় জমে গেছে। জানি না ধুতে অনেক টাইম লাগবে মেবি। আর সকালবেলায় আমি ঘুম থেকে উঠে অবশ্য কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি। তো আমার হাঁড়িপাতিলগুলো মাজা হয়ে যাওয়ার পরই আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিব। আর জিনাত তো এখন স্কুলে যায়নি, ও বাসায়ই খেলতেছে। আমার একটু তাড়াতাড়িও করতে হবে, কারণ জিনাতের আবার স্কুল টাইম হচ্ছে 11টায়, 11টার ক্লাস শুরু হয়। তো তার আগেই আমার কিছু কাজ গুছিয়ে ফেলতে হবে। ওর ক্লাস মানে ওকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই আমি এই কাপড় টাপড় ধোয়া শেষ করব, আর গোছলটাও করে নেব। জিরাতকেও গোছলটা করিয়ে দিব। তো আমার কাপড় চোপড়গুলো অলরেডি ধোয়া শেষ, আর আমি কাপড় শুকিয়ে দিতে ছাদে চলে এসেছি। কাপড়গুলো শুকিয়ে দিয়ে বাসায় ফিরে হচ্ছে জিনাতের জন্য টিফিন বানাবো। টিফিন বানানোর পর হচ্ছে মা মেয়ে দুজনেই হচ্ছে গোছল করব, তারপর হচ্ছে জিনাতকে নিয়ে আমি স্কুলে যাব। জিনাতকে আজকে স্কুলে দিয়ে চলে আসব, বসে থাকবো না, বাসায় অনেক কাজ আছে। তো আমি অলরেডি কিন্তু ছাদ থেকে চলে এসেছি, আর জিনাতের জন্য এখন টিফিনটা তৈরি করব। আজকে আমি জিনাতের জন্য ডিম দিয়ে একটা এগ রোল তৈরি করব, আর এটার জন্য আমি দুইটা ডিম নিয়েছি। আর নিয়েছি হচ্ছে গাজর কুচি কুচি করে কেটে। এখন এই কুচি কুচি গাজরের থেকে আমি এইখানে 4 চামচ দিয়ে 3 চা চামচ গাজর কুচি দিব দুইটা ডিমের মধ্যে। এরপর আমি দেব হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ পাতা, পেঁয়াজ না, পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ পাতাগুলো এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা দিলাম হচ্ছে 2 চা চামচ, আর এটা হচ্ছে কাঁচামরিচ কুচি, একটু বেশি না, ছোট্ট একটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি, একটা না অর্ধেক, যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না। তো এবার আমি পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া। তো এবার আমি এটাকে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটে নিব, মানে মিশিয়ে নিব পুরো ডিমটাকে। খুব ভালো করে ফেটে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে যায়। আর আমি অলরেডি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি গরম হতে। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আর আমি এখানে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। বেশি তেল দিলে কিন্তু ভালো হবে না, হবেই না। তো একটু একটু করে ঢালতে হবে, আর হচ্ছে রোলটাকে তৈরি করতে হবে। আর এইটা খুবই হেলদি একটা রেসিপি বাচ্চাদের টিফিনের জন্য, আর খুবই ইজি, আর খুব তাড়াতাড়ি করা যায়, আর দেখতে অনেক সুন্দর হয়। বাচ্চারা মানে এটার মধ্যে যদি মানে বিভিন্ন কালার যেহেতু দেখে, ওদের মানে ভালো লাগে যে নতুন কিছু, কিন্তু ওরা এটা বুঝতে পারে না যে এটা ডিম দিয়ে করা হয়েছে। তো খুব মজা করে খায় জিনাতকে, তবে সবসময় দিলে খায় না, মাঝে মাঝে আমি যখন করে দিই তখন ও মজা করে খায়। তো এইভাবে আমি আস্তে আস্তে করে ডিমটাকে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিয়ে আমার একটু প্যানটার একটা সাইডে, ফ্রাই প্যানটার একটা সাইডে কিন্তু একটু খালি করে নিয়েছি। এখন এই সাইডটাতে আমি হালকা আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি আবার একটু সেই মিশ্রণটা, ডিমের মিশ্রণটা ঢেলে দিব। তো এইভাবে করে এখন আমি আবারও এটাকে কী করব, পেঁচিয়ে নিব। একটু শক্ত হয়ে গেলেই আমি এটাকে পেঁচিয়ে নিব।
এরপর আমি আবার একটু এটাকে সাইড করে নিয়ে বাকি যে ডিমটুকু ছিল ওইটুকু দিয়েও আমি পেঁচিয়ে নিব। আর এই রেসিপিটা আসলে 3টা বা 4টা ডিম দিয়ে করলে অনেক সুন্দর হয়, অনেকগুলো ভাজ হয় আর রোলটা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু আমি আসলে শুধু জিনাতের জন্য করতেছি, এই জন্য 2টা ডিম দিয়েই করে ফেললাম। দেখতে সুন্দর না হলে কি হবে, কারণ অপচয় করে তো আর লাভ নেই, কারণ জিনাত আসলে 3টা ডিম খেতে পারবে না, এখান থেকেই হয়তো খাবে না, কিন্তু 1টা ডিম দিয়ে তার করা যায় না, এই জন্য 2টা ডিম দিয়েই করলাম। তবে তোমরা যদি কেউ ট্রাই করো তাহলে কিন্তু 3টা ডিম দিয়ে অবশ্যই ট্রাই করবে। 3টা ডিম দিয়ে করলে ভাজগুলো অনেকগুলো হবে এবং যখন কাটবো তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে, কালারফুল, প্লাস হচ্ছে দেখতে ভাল লাগবে, আর দেখতে ভাল লাগলে তো খেতেও অনেক ভালো লাগে। তো এইভাবে এখন আমি ভাজ করা শেষ হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে হালকা হালকা আঁচে একটু টাইম নিয়ে ভাজবো। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামানোর পর এটাকে আমি একটা নাইফের সাহায্যে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ভিতরে কালারটা, তবে কালো গোলমরিচটা দিলে একটু কালো কালো হয়ে যায়, এটা যদি মানে সাদা গোলমরিচটা যদি থাকে কারো বাসায় সেটা দিলে বেশি সুন্দর হয় কালারটা। আমার সাদা গোলমরিচ ছিল না, এই জন্য কালো গোলমরিচটা দিয়েছি, একটু ভিতরে কালো কালো হয়েছে। যাই হোক, আমি এখন এটা দিয়ে দিব জিনাতকে। আর এটা টমেটোর সস দিয়ে খেতে ভাল লাগে, কিন্তু আমি যেহেতু টিফিনে দিব অনেকক্ষণ ব্যাগে থাকবে, জন্য সসটা দিয়ে দিচ্ছি না। আর সাথে আমি একটু হচ্ছে আঙুর, তারপর হচ্ছে চেরি ফল একটু দিয়ে দিলাম, ওর যেটা ভাল লাগে ওটাই খাবে। একটু সুন্দর কালারফুল হলে বাচ্চারা কিন্তু খাবারের প্রতি আকৃষ্ট হয় আর মজা করে খায়। তো জিনাতকে আমি স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি, আর বাসায় চলে এসে আমি রান্না করব হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ডিম ভোনা। তো আমি আজকে হাতে মাখা খিচুড়ি করব, ভাতের চালে ডাল চাল দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে জাস্ট হচ্ছে খিচুড়ি রান্না করব। রান্না করতে আসলে মাছ অবশ্য ফ্রিজে আছে, কিন্তু মাছ রান্না করতে ভাল লাগতেছিল না, কারণ অনেকগুলো কাপড় ধুয়েছি, একটু টায়ার্ড হয়ে গেছি, এই জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে একটু ডিম আর হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলি। আর বাচ্চারা কিন্তু ডিম খিচুড়ি ভালোই পছন্দ করে, বাচ্চারা তো বেশি সবজি খেতে চায় না, তারপরে মাশাআল্লাহ আমার বাচ্চা দুটো ভালোই সবজি খায়, এবং আমি মানে যেটাই দেই না কেন ওদেরকে ওরা খুব সুন্দর করে খায় সেটা। আর আমি কিন্তু গোসল করে নিয়েছি, এজন্য কিন্তু একটা অ্যাপ্রন পরে নিয়েছি, কারণ অনেক সময় কিন্তু তেল মশলা ছিটে আসে গায়ে, জামাটা নষ্ট হয়, অ্যাপ্রন পরে নেওয়া কিন্তু অনেক ভালো রান্নার সময়টাতে। তো আমি মশলা দিয়ে মাখিয়ে এটা কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর আমি তোমাদের এর আগেও বলেছি, বসা ভাত তোমরা অনেকেই রান্না করতে পারো না যারা আসলে নতুন রাঁধুনি, আমিও পারতাম না আগে, তবে এখন পারি। সেটা হচ্ছে আমি যেভাবে করি আর কি, যে যতটুকু চাল নিব ঠিক তার দ্বিগুণ পানি দিয়ে দিব, তাহলেই কিন্তু বসা ভাত বা খিচুড়ি যেটাই রান্না করো না কেন সেটাই অনেক সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো আমার ডিমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে, আর আমি একটা প্যান গরম করে সেটার মধ্যে একটু হলুদের গুঁড়া আর তেল গরম করে ডিমগুলো এখন ভেজে নিব। তারপর হচ্ছে ডিমগুলো জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ আর মশলা দিয়ে ভোনা করে নিব। এটা আসলে বলার মতো কোনো রেসিপি না, সবাই ডিম ভোনা করতে পারে, যে আসলে কখনো রান্নাও করেনি সেও পারবে, আর জন্য ডিটেলসে তোমাদের বললাম না। যাই হোক, আমার আসলে অনেক ভিউয়াররা আমাকে মানে অনেক ধরনের কোশ্চেন করে,
দেখা যাচ্ছে কি অনেক সময় অনেক রিপ্লাই দিতে অনেক দেরি হয়ে যায়, কারণ জানোই তো আমারও সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সারাদিন যদি আমি এটা নিয়ে পড়ে থাকি তাহলে ওগুলো কে সামলাবে। অনেক সময় রিপ্লাই দিতে পারি না, সেটা নিয়ে আসলে তোমরা রাগ করো না। হ্যাঁ, আমার অনেকগুলো ভিউয়ার আমাকে মানে কমেন্টস করে বলতেছে যে আপু তুমি রিপ্লাই দাও না কেন। তো আমার আসলে আমি আসলে সবার কমেন্টসগুলো পড়ি, আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো পাওয়ার পর, কিন্তু অনেক সময় আসলে সময় স্বল্পতার জন্য বা ব্যস্ততার জন্য হয়তো রিপ্লাই দিতে পারি না, সেজন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি আসলেই চেষ্টা করি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার জন্য, আর আমি দেও, হয়তো অনেক সময় দেরি হয়, আর কখনো কখনো আসলে খুব বেশি ব্যস্ত থাকলে রিপ্লাইগুলো দেওয়া হয় না। তো দেখি, আমি আসলে চেষ্টা করব সর্বোচ্চ রিপ্লাই দেওয়ার জন্য। আমার আসলে অনেক ভিউয়ার আপুরা আসলে আমাকে কোশ্চেন করে যে আপু তুমি কী দিয়ে ভিডিও এডিট করো, কী দিয়ে ভিডিও বানাও, তুমি কীভাবে ইউটিউবে আসলা। তো এই সম্পর্কিত একটা ভিডিও আমার আসলে করার ইচ্ছা আছে, যে আমি কিভাবে আমার ভিডিওগুলো শ্যুট করি, কী দিয়ে ভিডিও করি, কী দিয়ে এডিট করি, কীভাবে কী করি। তো সেগুলো জানার আগ্রহ আমার অনেক ভিউয়ারদের আপুদের আছে, কারণ আমি জানি যে অনেক আপুরা আসলে আসতে চায় ইউটিউবিংয়ে, হয়তো তাদের সঠিক কোনো ওয়ে জানা নাই, এজন্য হয়তো তারা আসতে পারে না বা আমাকে কোশ্চেন করে। আসলে সবার কোশ্চেনের রিপ্লাইগুলো দেওয়া মানে রিপ্লাই আসলে মেসেজের মাধ্যমে এতগুলো বুঝিয়ে বলা যায় না। তো আমার চিন্তাভাবনা আছে, আমার এক্সামটা শেষ হলে আমি হয়তো এরকম কিছু ভিডিও করব, যেটা দেখে তোমরা আসলে অনেক উপকৃত হতে পারো। যারা আসলে ইউটিউবিংয়ে আসতে চাও, তারা যাতে তাদের যাতে হেল্প হয়, তো সেই ধরনের আমি একটু ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটা কথা, আমি আমার সম্পর্কিত যে ভিডিওটা আসলে আমি করতে চেয়েছিলাম, তো সেটা ইনশাল্লাহ আমি সামনে শনিবারের পরে যে কোনো দিনে আমি আপলোড করে দিব। অনেকে আসলে আমার বিয়ের ছবি দেখতে চেয়েছে, অনেক কিছু আসলে জানতে চায় আমার ভিউয়াররা, আর আমাকে ভালোবাসে বলেই হয়তো এত কিছু জানতে চায় তারা। তো সব প্রশ্নের উত্তর আশা করি যে আমার সেই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে। শনিবারের পর আমি যে কোনো দিন, হয়তো রবিবার সোমবারের মধ্যে আমি ওই ভিডিওটা আপলোড করে দিব। তো আমার রান্না হচ্ছে, তোমাদের সাথে এতক্ষণ গল্প করলাম। খিচুড়িটার মধ্যে তো অনেক আগেই বলক চলে এসেছে আর ডিমটাও হচ্ছে। আজকে একটু আমার খেতে অসুবিধা হবে, আসলে আমি ঝোল ছাড়া তরকারি খেতে পারি না, ডিম ভুনার মধ্যে তো আজকে আমি ঝোল দিব না। তো আমার রান্নাটা যেহেতু শেষের দিকে, আর আমি রান্নাটা শেষ করে জওহার আর জিনাতকে আনতে যাব। আমার রান্নাটা করতে মাত্র 1 ঘন্টার মতো টাইম লেগেছে সব মিলিয়ে আর কি, 1 ঘন্টার মধ্যে সব হয়ে গেছে কমপ্লিট। তো আমার রান্নাটা শেষ হওয়ার পরে কিন্তু আমি জওহার জিনাতকে আনতে যাব। তো খিচুড়িটা এখন আমি দমে দিব, জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমার অনেক ভিউয়ারদের একটা রিকোয়েস্ট ছিল, আমি একটা ড্রেস বানিয়েছিলাম, তো এই ড্রেসটা অনেকেই দেখতে চেয়েছিলে, তো যে যে কমেন্টস করেছিলে আসলে তাদের জন্য এই ড্রেসটা আজকে দেখানো। এই যে সেই ড্রেসটা যেটার মধ্যে আমি পুঁতি দিয়ে নিজেই ডিজাইন করে বানিয়েছি বাসায় পরার জন্য, প্লাস বাহিরেও পরা যাবে। হাতাটা গলাটা দেখে নাও তোমরা, অনেকেই দেখতে চেয়েছিলে। আর এটা হচ্ছে ওড়না, আর সাথে হচ্ছে একই কালারের আমি এটা চুড়িদারের মতো একটা সেলোয়ার নিয়েছি।
তো আজকে আমরা সবাই মিলে উইশ করব হচ্ছে ঈশিতা খান আপুকে, কারণ ঈশিতা খান আপু খুব তাড়াতাড়ি মা হবে। তো আমরা সবাই তার জন্য অনেক অনেক দোয়া করব, সে যেন খুব সুস্থ সুন্দর একটা সন্তানের জন্ম দিতে পারে, আর সে নিজেও যেন খুব সুস্থ থাকে এই সময়টাতে। আর আজকে এসকে সাব্বির ভাইয়ের হচ্ছে ম্যারিজ ডে, আমরা সবাই তাকে ম্যারিজ ডের উইশ করি। হ্যাপি অ্যানিভার্সারি সাব্বির ভাইয়া, সবাই খুব ভালো থেকো। আমার আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ সবাইকে।